বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই কালারফুল, দেখতে দেখো অনেক অনেক সুন্দর দেখতে যেমন লাগছে সেমন খুবই মজার একটা রেসিপি। সেটা হচ্ছে চাইনিজ স্টাইল ভেজিটেবল রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো শেয়ার করব তোমাদের সাথে কিভাবে তোমরাও খুবই সহজে রেস্টুরেন্টের মতো এরকম চাইনিজ ভেজিটেবলটা তৈরি করতে পারো, আর একদম পারফেক্ট এবং খুবই অল্প উপকরণে কিন্তু এটা তৈরি হয়। কোনো রকম খুব বেশি ঝামেলা বা অনেক রকম জিনিসপত্রও যে প্রয়োজন তাও নয়, খুবই সহজ এবং একটা রেসিপি আর খুবই সহজে শেয়ার করব। তো চলো দেখি কিভাবে তৈরি করছি। তো চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য প্রথমেই দেখো আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 লিটার মতো জল দিয়েছি। তো জলটা ফুটে উঠতে উঠতে আমি এখানে কিছু পেঁপে টুকরো দিয়ে দিলাম। পেঁপেগুলো আমি কীরকম সাইজের টুকরো করেছি দেখো, তোমরা মন চাইলে কিন্তু এর থেকে বড়ও করতে পারো বা এর থেকে ছোটও করতে পারো, তবে তোমাদের পছন্দ অনুযায়ী। তবে এটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না, এটা আমি 60-70% সিদ্ধ করে নিলাম। আর আমি কিন্তু 1/2 টেবিল চামচ মতো জলে আমি লবণ দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ। এটা দিলে কি হবে, আমাদের সবজিগুলো খুব তাড়াতাড়ি এবং সবজিগুলোর মধ্যে লবণ ঢুকতে পারবে, এতে করে আমরা যখন সবজিটা রান্না করবো টেস্টটা খুবই ভালো আসবে। তো দেখো আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছু গাজর কুচি, গাজরগুলোকে আমরা একই প্রসেসে সিদ্ধ করে নিচ্ছি। গাজরগুলোকে আমরা 60-70% সিদ্ধ করে নেব, আর এই জলটা যেটা এটা কিন্তু আমরা ফেলবো না। দুইটা সবজি আমরা আলাদাভাবে কুক করেছি যাতে করে কালারগুলো অক্ষত থাকে সবজির, আর এই জলটা আমরা রেখে দিলাম, এই গরম জলটা কিন্তু আমরা ফেললাম না, কারণ এটা আমরা সবজিটা কুক করতে কাজে লাগবে। আর যেহেতু চাইনিজ ভেজিটেবল রান্না করছি এতে কিন্তু খুবই অল্প পরিমাণ তেল লাগে, আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, হয়তো 2-3 টেবিল চামচ হবে, তার বেশি হবে না, আমি আমার আন্দাজে বলছি। আর এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা এবং একটু রসুন বাটা। তো এবার দিয়ে দেব আমরা এখানে এই চাইনিজ ভেজিটেবল রেসিপির আরেকটা কথা, আমি গুরুত্বপূর্ণ কথা আমি বলি, সেটা হচ্ছে তোমরা, আমি আদা এবং রসুনটা আমি বাটা ব্যবহার করলাম, তোমরা মন চাইলে কিন্তু কোঁচানোটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম এখানে কিছু চিকেন ব্রেস্টের কুচি, মানে একদম সলিড চিকেন তোমরা চেষ্টা করবে দিতে, তার কারণ চিকেনের এই রেসিপিটা কিন্তু সলিড যে মাংসটা সেটা দিলেই ভালো হয়। আর যদি তোমরা চিকেন বাদও করতে চাও সেটাও কিন্তু একই রকম প্রসেসে করতে পারো, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, যদি ছোট ছোট বা মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েও করো এই সবজিটা, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমি এখানে মুরগির যে বুকের মাংস সেটা ব্যবহার করেছি, পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, একটু ভেজে নিলাম। তো এবার দেখো আমরা কিছু ক্যাপসিকামের টুকরো, কিছু পেঁপে এবং কিছু গাজর আমরা যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর ক্যাপসিকামগুলো তো সিদ্ধ করা লাগবে না, তার কারণ এটা এমনিতেই খাওয়া যায়, এটা হাফ সিদ্ধ বা ফুল সিদ্ধ যেরকম খুশি তোমরা করতে পারো। তো এটা আমি এই সবজিগুলোর সঙ্গেই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছু কিছু পেঁয়াজের টুকরা, পেঁয়াজগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি, বড় সাইজ করে নিয়েছি যাতে করে সবজিগুলোর সঙ্গে দেখতে ভালো লাগে। তো এবার আমরা একটু সময় এভাবে ভেজে নেব, দেখো এখনই কিন্তু সবজিগুলো দেখতে অনেক অনেক কালারফুল লাগছে। তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে করে আমাদের সবজির কালারটা অক্ষত থাকে এবং ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, এই ভেজিটেবলটা কিন্তু খুব বেশি স্পাইসি হয় না, তো কাঁচামরিচ আমি এখানে ফেড়ে ফেড়ে দিয়েছি, ফেড়ে ফেড়ে দিলে একটু ভালো দেখাবে সেজন্য, আর এমনিতে ঝাল ফ্লেভারটা আসবেই যেহেতু আমরা ক্যাপসিকাম দিয়েছি। আর এই ভেজিটেবলটা কিন্তু সকল ধরনের মানুষ, যারা ঝাল কম খায় বা ঝাল বেশি খায় সকলেই খেতে পারবে। তো এবার যে আমরা যে গরম জলটা নামিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আর কোনো বাড়তি বা এক্সট্রা জল আমাদের দেওয়া লাগবে না, আর এই জলটাতেই কিন্তু আমাদের সবজিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমাদের সবজিগুলো ফুটতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি,
নিয়ে আমি অল্প জলের সঙ্গে কুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, সবজিটা প্রায় হয়ে এসেছে। আর আমরা তো সবজিগুলোকে একটু অক্ষত অবস্থাতেই রাখবো, এটা যাতে একেবারে গলে না যায়। তো একেবারে গলে গেলে তো আর ভালো লাগবে না, তো একটু এরকম থাকতে থাকতেই আমরা নামিয়ে ফেলবো। তো আমি কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি গুলিয়ে। এই যে দেখো, এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প জলের সঙ্গে গুলে নিয়েছি, গুলে এবার দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলেই দেখবে যে এটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে, আস্তে আস্তে ফুটলে আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে। তো এবার আমরা একটু ঠিক অবস্থা হয়ে আসলেই আমরা নামিয়ে নেব। তার কারণ কি, খুব বেশি জাল করে শুকিয়ে ফেললে ভেজিটেবলটা একেবারেই শুকনো হয়ে যাবে। তো আমরা একটু মাখা মাখা রাখবো, যাতে করে যে কোনো রাইসের সঙ্গে শুধু পোলাও বলো বা ফ্রাইড রাইস বলো খেতে ভালো লাগে। তো দেখো, আমাদের সবজিটা প্রায় ঠিক হতে শুরু করেছে। তো এবার আমরা দেখো একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারে ব্যবহার করছি, কারণ গোলমরিচ গুঁড়ার ফ্লেভারটা কিন্তু যে কোনো চাইনিজ রেসিপিতে খুবই ভালো লাগে। আর এটা একটা কমন মশলা যে কোনো চাইনিজ রেসিপিতে। তো আমাদের দেখো ভেজিটেবলটা হয়ে গেছে। তোমরা একটু মিষ্টিটা চেক করে নেবে, তোমরা যদি মিষ্টি কেউ পছন্দ করো বেশি মিষ্টি, তাহলে মিষ্টিটা এই পর্যায়ে দিয়ে নিতে পারো। তবে আমি দিলাম না, কারণ পেঁপে অলরেডি মিষ্টি, আর পেঁয়াজটাও কাঁচা অবস্থাতে দিলে একটু মিষ্টি লাগে, গাজরও মিষ্টি। তো এই জন্য আমি মিষ্টিটা অ্যাভয়েড করলাম। আর দেখো, আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি ভেজিটেবলটা, দেখতে কত ভালো লাগছে। আজকের এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা আমি কিন্তু খুবই সহজভাবে চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগলো। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, একটি কমেন্ট এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার একই নামে কিন্তু একটা ফেসবুক পেজ আছে, তোমরা কিন্তু সেখানেও আমাকে ফলো করতে পারো। ধন্যবাদ।